শুরু হলো দুদিন ব্যাপী পৌর যুব ছাত্র উৎসব। বনগাঁ পৌরসভার ব্যবস্থাপনায় পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে নীল দর্পণ ভবনে এই উৎসব চলবে আগামী শনিবার পর্যন্ত। শুরু হলো বনগাঁ ছাত্র যুব উৎসব। পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ বিভাগের উদ্যোগে দুদিন ব্যাপী এই উৎসব চলবে নীল দর্পণ ভবনে। বনগাঁ পৌরসভার ব্যবস্থাপনায় শুক্রবার সকালে বসে আঁকো প্রতিযোগিতার মাধ্যমে শুরু হয় এই উৎসব। দুদিনব্যাপী অনুষ্ঠানে থাকছে কুইজ প্রতিযোগিতা, আবৃত্তি, তাৎক্ষণিক বক্তৃতা, রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতা, লোকনৃত্য, রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা এবং নজরুল গীতি। শেষ দিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এই অনুষ্ঠান। ছাত্র যুব উৎসব ঘিরে ছাত্রদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। বনগাঁ পৌরস্থ ছাত্র যুব উৎসব 2018 উদ্যোগটা যুব কল্যাণ দপ্তরের ব্যবস্থাপনায় বনগাঁ পৌরসভা 9 ফেব্রুয়ারি এবং 10 ফেব্রুয়ারি 2018 সালে এটা আয়োজন করা হয়েছে বনগাঁ নীল দর্পণ অডিটোরিয়াম এবং বনগাঁ পৌরসভার ব্যবস্থাপনায় এই ছাত্র যুব উৎসব কমিটি একটা গঠন করা হয়েছে। সেই কমিটির মাধ্যম দিয়েই আমরা এই ছাত্র যুব উৎসবটা পালন করছি। তুলনামূলকভাবে প্রচুর, আমরা এটা আশাও করিনি, এত ছাত্রছাত্রী বিভিন্ন স্কুল থেকে এসছেন, তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, ভীষণ ভালো লাগছে। সকাল থেকে এই তো 10টা থেকে 1টা পর্যন্ত প্রায় 1500 প্রতিযোগী আমাদের এই মঞ্চ থেকে কিন্তু তারা এসেছে, একদম ভীষণভাবে বাড়ছে, ভীষণভাবে, তা না হলে প্রতি বছরের তুলনায় বেড়েছে বলেই আগামী দিনে আরও বাড়বে এটা আমরা আশা রাখছি। তার কারণ ভীষণ ভালো অনুষ্ঠান হয় এবং পৌরসভার সকলে মিলে, পৌরসভার শিক্ষা দপ্তর, আমাদের অমিতদা রয়েছে, সকলে মিলে সকলের প্রচেষ্টায় একটা সুন্দর অনুষ্ঠান হচ্ছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ রোম্যান্স ল্যান্ড, বনগাঁ।